আসসালামু আলাইকুম ত্রিশ নভেম্বর দুই হাজার একুশ এই তারিখে বিসিএস চুয়াল্লিশতম সার্কুলার প্রকাশিত হয়েছে অলরেডি এই বিজ্ঞপ্তিটি সবাই পেয়ে গেছেন এটা আমার প্রত্যাশা যারা পান না তারা অবশ্যই আমার ক্লাসের মাধ্যমে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন আর যারা পেয়ে গেছেন তাদের জন্য আমি বলবো যে এই সার্কুলারের যে মেন টফিকগুলো এই টপিকগুলো আজকে আমি আমার এই ক্লাসে তুলে ধরবো তাছাড়া আপনি কিভাবে ফ্রিলিতে খুব সহজেই কী করতে পারেন উত্তীর্ণ হতে পারেন এবং গণিতের ক্ষেত্রে আপনি খুব সহজেই সকল গণিতের উত্তর শর্টকাট ট্রিক্সে এবং খুব সহজে কমন নিতে পারেন এই বিষয়গুলোর উপর আলোচনা করব। শুরুতেই দেখব আমরা যে পদসংখ্যা অর্থাৎ কোন কোন ক্যাটাগরি ওয়াইজ পদ সংখ্যা দেওয়া আছে এগুলো আমরা শুরুতে জেনে নেই প্রথমত দেওয়া আছে যে সাধারণ ক্যাডারে আছে চারশত উনপঞ্চাশটি পদ আর প্রফেশনাল ক্যাডার আর টেকনিক্যাল ক্যাডার আছে চারশত পঁচাশিটি পদ আর এখানে সাধারণ শিক্ষা ক্যাডারে আছে চারশত একটি পদ এবং অন্যান্য অন্য ক্যাডারে আছে তিনশত্তর পদ তার মানে টোটাল পদ সংখ্যা হচ্ছে এক হাজার সাতশো দশটি পদে কি করা হবে পরীক্ষা নিয়োগের মাধ্যমে কি করবে নির্বাচিত করা হবে আর তাছাড়া আরও কিছু বিষয় জানা দরকার সেই বিষয়গুলো হচ্ছে এরকম আবেদন শুরু কত তারিখ এবং শেষ কত তারিখ এবং বয়স সীমা কি এবং পরীক্ষার ফি কি আবেদনের শুরু হচ্ছে ত্রিশ বারো দুই ঠিক আছে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ এক দুই এবং পরীক্ষার ফি হচ্ছে আবেদনের ফি আবেদনের ফি হচ্ছে সাতশত টাকা আর বয়স সীমা হচ্ছে এক নভেম্বর দুই হাজার একুশ বিশেষ কোটার ক্ষেত্রে শিথিলযোগ্য এখন প্রশ্ন হচ্ছে যে আপনি খুব সহজে কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বে আপনার প্রস্তুতিটা যাতে শতভাগ হয় সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি সিলেবাস ভিত্তিক প্রত্যেকটা অংশ একটা রুটিন রুটিন করে করে অর্থাৎ একটা আপনি চেষ্টা করেন ভাবে না পড়ে ঠিক আছে আর গণিতের কথা বলবো যে আমি চেষ্টা করব যে বিসিএস এর ক্ষেত্রে যাতে প্রত্যেকটা গণিত কমন পড়ে এবং প্রত্যেকটা গণিত এর সহজ ব্যাখ্যায় আপনি উত্তরটা কিভাবে নির্ণয় করতে পারেন এবং এবং খুব অল্প সময়ের ভিতরে আপনি অফসার থেকে কীভাবে উত্তর নির্ণয় করতে পারেন সেটাও আমি নিয়ে আলোচনা করব তাছাড়া প্রত্যেকটা অঙ্কের শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে কিভাবে আপনি কি করতে পারেন মুহূর্তে উত্তরটা নির্ণয় করতে পারেন এজন্য আমি যে কাজটা করব। সেটা হচ্ছে এরকম যে চুয়াল্লিশতম বিসিএস এর প্রস্তুতির আলোকে ফ্রি যাতে প্রত্যেকটা গণিত যাতে আপনার কমন পড়ে সেজন্য আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে যাব এটা আমার প্রত্যাশা থাকবে যে সকল ভিডিওর নোটিফিকেশনের জন্য আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইগানের অল অপশানে ক্লিক করে রাখবেন কারণ আমি অলরেডি যে ভিডিওগুলো আপলোড করেছি ওই ভিডিওগুলো দেখলে দেখবেন যে প্রত্যেকটা গণিতের আমি শর্টকাট কৌশল এবং সহজ ব্যাখ্যায় কীভাবে উত্তরটা নির্ণয় করা যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি তাছাড়া আগামীতে আমি প্রত্যেকটা গণিতের উপর শর্টকাট কৌশল এবং সহজ ব্যাখ্যার মাধ্যমে কীভাবে আপনি খুব সহজেই উত্তরগুলো নির্ণয় করতে পারেন এবং তাছাড়াও যে গণিতের অংশ ভিত্তিতে অন্য যে অংশগুলো আছে যে সকল অংশ পরীক্ষা আসে পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটা অংশ তুলে ধরবো অর্থাৎ আপনি কিভাবে অন্য অন্য অংশগুলো নিয়মিত পড়াশোনা করবেন পড়াশোনা করলে খুব সহজেই আপনি প্রিলিতে কী করতে পারেন উত্তীর্ণ হতে পারেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায় অল অপশানে ক্লিক করে রাখবেন কারণ আপনি যদি রুটিন মাফিক পড়াশোনা করেন একটা স্ট্যান্ডার্ড রুটিন রুটিন মাফিক যদি পড়াশোনা করেন সেই ক্ষেত্রে কিন্তু পিড়িতে উত্তীর্ণ হওয়া এটা কোনো বিষয়ই না ঠিক আছে সেই ক্ষেত্রে আমার প্রত্যাশা থাকবে প্রত্যেকেই একটা রুটিন অর্থাৎ ডেলি একটা রুটিন করে আপনি পড়াশোনা করবেন এভাবে যদিও আপনি পড়াশোনা করেন এবং কিভাবে পড়াশোনা করবেন সেই ক্ষেত্রে আমি এই ডেলি রুটিনের উপর একটা বিস্তারিত আর বিষয় তুলে ধরে একটা ক্লাস আপলোড করব এই ক্লাসটা এই ক্লাসের পরবর্তীতে আপলোড করা হবে অবশ্যই ক্লাসটা নোটিফিকেশনের জন্য আমার সাথে থাকবেন